আমাদের গোল্ডেন ডি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে অঙ্কের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তোমাদের নবম শ্রেণীতে যারা পড়ছো 146 পৃষ্ঠায় যে লাভ ক্ষতির অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো তার আগে আমি বলে রাখি, আমি বেশ কয়েকটি ভিডিও এই চ্যাপ্টারের ওপর অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, যারা দেখোনি তাদের আমি অনুরোধ করব সেইগুলো দেখে নাও, আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো। আর বাকি যে অঙ্কগুলো এখনও আপলোড করা হয়নি তো সেইগুলো আজকে আমি তোমাদের জন্য সমাধান করে আপলোড করছি। তো তোমরা দেখতে থাকো, আমরা প্রথমেই আজকে যে সমাধান করবো দশের দাগের অঙ্কটা। তো দশের দাগের অঙ্কতে কী বলা হয়েছে দেখো, দশের দাগের অঙ্কতে বলা হয়েছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন, যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো, তাহলে খেলাটির ক্রয় মূল্য কত? তো এই আমাদের অঙ্ক, এই অঙ্কর সমাধান করছি আজকে আমি তোমাদের জন্য। তো দেখো আমি তোমাদের জন্য অঙ্কটা সমাধান করেছি। তো দেখো, তো আমরা মনে করছি খেলনাটির ক্রয় মূল্য 100 টাকা, যদি 100 টাকা হয় তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? 5% লাভে বিক্রয় মূল্য হবে, নিশ্চয়ই বুঝতে পারছো, 5% লাভে বিক্রয় মূল্য হলো 105 টাকা। তো 5% লাভে বিক্রয় মূল্য হলো 105 টাকা, তাহলে এখন খেলাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো তাহলে দেখো 100 টাকায় 20 টাকা কমে যেত, তাহলে ক্রয় মূল্য হতো কত? 80 টাকা। তাহলে এই 80 টাকার উপরে যদি 10% লাভ হয়, 80 টাকা 10% মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো 10/100 আমরা গুণ করেছি, তো করলে আমরা দেখছি লাভ হচ্ছে 8 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য এখন 80 টাকা, লাভ হচ্ছে 8 টাকা, মানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 88 টাকা। তাহলে দেখো এখানে দুটো বিক্রয় মূল্য, একটা আমরা 5% লাভে বিক্রয় মূল্য সেটা হচ্ছে 105 টাকা, আর জিনিসের ক্রয় মূল্য 20% কমে যাবার পর 8% লাভ করে যে বিক্রয় মূল্য পেয়েছি সেই বিক্রয় মূল্যটা হলো 88 টাকা। তাহলে দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? একটা বিক্রয় মূল্য ছিল 105, একটা বিক্রয় মূল্য হলো 88, দুটোর মধ্যে পার্থক্য হলো 17 টাকা। তো দেখো দুই বিক্রয় মূল্যের মধ্যে যখন পার্থক্য হচ্ছে 17 টাকা তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। কিন্তু তোমাদের অঙ্কে বলা আছে বিক্রয় মূল্যের পার্থক্য হয়েছে কত? 34 টাকা, 34 টাকা বেশি বিক্রয় মূল্যের কথা বলা হয়েছে। তাহলে যখন 1 টাকা পার্থক্য তখন কত? 100/17, আর যখন 34 টাকা পার্থক্য যেটা তোমার বলা আছে তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? না, ক্রয় মূল্য আমরা 17 × 34 কেটে দেবো এখানে, তাহলে 100 × 2 মানে হচ্ছে 200 টাকা, তাহলে জিনিসটির ক্রয় মূল্য হলো 200 টাকা। এই গেল তোমাদের দশের দাগের অঙ্ক। তো এবার আমি তোমাদের 11-এর দাগের অঙ্ক আমি অলরেডি আপলোড করেছি তোমাদের জন্য, যারা দেখোনি তাদের দেখতে বলবো, আমি চলে যাচ্ছি তাই আজকে 12-এর দাগের অঙ্ক। তো 12-এর দাগের অঙ্ক দেখো, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% লাভ এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন, তাতে তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় যদি 1:3 হয় তাহলে শাড়ি দুটির উৎপাদন ব্যয় কত? তো দেখো আবার পড়ছি অঙ্কটা, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন, তার মোট লাভ হলো 262.50 টাকা, শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির উৎপাদন ব্যয় কত? তো এই অঙ্ক আমি তোমাদের জন্য সমাধান করব। তো শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত কত? 1:3, তাহলে শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত যদি 1:3 হয় তাহলে মনে করি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় 1 টাকা আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে তোমার 3x টাকা। তাহলে প্রথম শাড়িতে এখন যদি 15% লাভ হয়ে থাকে, তাহলে লাভ কত? দেখো লাভ নিশ্চয়ই তুমি বলবে 15% লাভ মানে এখানে লাভ হচ্ছে কত? না, 15% লাভ মানে যে লাভ আমাদের কাছে আসছে, তো দেখো একটু একটা স্ক্রল করা হয়ে গেল, সরি। তো আমি আবার বলছি প্রথম থেকে তোমরা দেখো, আমরা শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত কত? 1:3 যেটা বলা রয়েছে। তো তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে 1 টাকা আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় আমি ধরেছি 3x টাকা। এবার প্রথম শাড়িতে 15% লাভ হয়, তাহলে 15% লাভ মানে বুঝতে পারছো x এর 15% মানে আমরা এখানে 5 দিয়ে কেটে দেবো, 5 দিয়ে কাটলে 3×5 = 15, 5×20 = 100, মানে x×3/20। আর দ্বিতীয় শাড়িতে 20% লাভ, মানে হচ্ছে তোমার 3x এর 20%, মানে 20 100 গুণ করেছে, তাহলে 20 দিয়ে 100 কেটে দিলে 5, তাহলে 3x×1/5 মানে হচ্ছে 3x/5, এটা হলো দ্বিতীয় শাড়িতে তোমার লাভ। তাহলে প্রথম শাড়িতে লাভ হলো তোমার 3x/20, দ্বিতীয় শাড়িতে লাভ হলো 3x/5, এই দুটো যোগ করলে নিশ্চয়ই বলবে 262.50 হলো। এখান থেকে যদি আমি 3x কমন নিয়ে নিই, 3x কমন নিয়ে নিলে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন নিশ্চয়ই বুঝতে পারছো লস হোক করে 100 হয়েছে, 5 আর 20 যোগ করলে 25/100, আর এখানে হচ্ছে 262.50। এবার আমরা যদি
ক্যালকুলেশন আরও এগিয়ে যাই, তাহলে আমরা বলবো এক্স এর মান এখানে আমরা নির্ণয় করবো। এক্স এর মান নির্ণয় করার জন্য কী করবো? এক্স এর মান নির্ণয় করার জন্য আমি এখানে 100টা গুণ করে দিয়েছি, আর এখানে হচ্ছে 25 আর 3কে, এখানে 25 আর 3কে বুঝতেই পারছো এখানে ভাগ করতে হবে, তো 25 3 দিয়ে ভাগ করেছি। তো ভাগ করে এবার ক্যালকুলেশন করছি, 3 দিয়ে এটাকে কেটে দাও, তুমি 3 দিয়ে কেটে দিলে হচ্ছে 10.5 ইনটু 100, মানে গুণ করলে হচ্ছে কত, না 3.5 ইনটু 100, এটা দিয়ে আবার কেটেছি, এটা দিয়ে আবার কেটেছি, 3.5 হয়েছে, আর ইনটু 100 মানে হচ্ছে 350। তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় 350 টাকা, আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় তো তার থেকে 3 গুণ বেশি, 3 গুণ করলে আমরা পেলাম কত, 1050 টাকা। তো এই গেল 12 দাগের অঙ্ক। তো 12 দাগের পর আমি চলে যাব তোমাদের অঙ্ক, আমি যেতে বলবো 13 দাগের অঙ্ক। তো 13 দাগের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন, তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক 10 টাকা দরে বিক্রি করলেন, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো, এটা হচ্ছে তোমাদের অঙ্ক। তো এই অঙ্ক দেখো, মনে করি তিনি 1 টাকার লজেন্স কেনেন, 2 টাকায় কেনে 15টি লজেন্স, তাহলে 1 টাকায় কেনে কত, না 15/2টি লজেন্স, আর তাহলে 1 টাকায় কত কেনে, 1 টাকায় কেনে 15x/2টি লজেন্স, তার কাছে মোট এতগুলো লজেন্স আছে। তো এতগুলো লজেন্স আছে, তো এটাকে সে 2টো ভাগে ভাগ করলো, 2টো ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে কত হবে, 15x/2কে আমরা 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ মানে বুঝতেই পারছো উল্টে গিয়ে হাফ গুণ হবে, তাহলে 15x/4। এই অর্ধেক করার পর 5টির মূল্য সে নিচ্ছে 1 টাকা, তাহলে 1টির মূল্য নিচ্ছে 1/5, তাহলে 15x/4 এর মূল্য কত নিচ্ছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পাচ্ছি কত, 15x/4 ইনটু 1/5, তাহলে 1/5 যদি আমরা করি, তাহলে এখানে কেটে দাও, কেটে দিলে হচ্ছে 3x/4, তাহলে অর্ধেক লজেন্সের মূল্য হলো 3x/4, আর বাকি যে অর্ধেক সেটা হচ্ছে 10টির মূল্য 1 টাকা, তাহলে 1টির মূল্য 1/10, তাহলে 15x/4 অর্ধেকের মূল্য, এর সাথে 1/10 গুণ করেছি, এখানে আমরা কাটাকাটি করছি, 5 2 10 3 5 15, তাহলে 3x/ তোমার হচ্ছে 3x/8 হচ্ছে বাকি অর্ধেকের বিক্রয় মূল্য। তাহলে মোট বিক্রয় মূল্য, প্রথমে বিক্রয় মূল্য 3x/4, পরে বিক্রয় মূল্য 3x/8, তাহলে মোট বিক্রয় মূল্য এই দুটোকে আমরা যোগ করছি, আর লসাগু হচ্ছে এটা বুঝতেই পারছো 6x+3x, তাহলে এটা হচ্ছে 9x/8। এখন দেখো 9x/8 x-এর থেকে বড়, তার মানে এখানে অবশ্যই লাভ হয়েছে, তাহলে কত লাভ হয়েছে, না আমরা 9x/8 থেকে কিনতে তো খরচ হয়েছিল 1 টাকা, বিয়োগ করেছি, বিয়োগ করলে পাচ্ছি কত, 1/8 টাকা, তাহলে এটা হলো তোমার লাভ। তাহলে শতকরা লাভ কত, শতকরা লাভ বার করতে গেলে ক্রয় মূল্য 1 টাকা দিয়ে কেনা হয়েছে, লাভ হয়েছে 1/8 ইনটু 100%। তো আমরা করেছি এখানে xx কেটে গেছে, xx যদি কেটে যায় তাহলে হচ্ছে 100/8%, মানে তুমি কেটে দিলে হচ্ছে 50/4, আবার কাটলে হচ্ছে 25/2, মানে হচ্ছে 12.5%। তোমার এখানটা একটু অস্পষ্ট আছে, তো তোমরা এটা দেখেও ভালো করে, 12.5% হচ্ছে তার মোটের উপর লাভ হলো। তো এই গেল তোমার 12 দাগের অঙ্ক। তো এবার আমি তোমাদের চলে যেতে বলবো, 12 দাগের বলি, সরি, এটা হলো তোমার 13 দাগের অঙ্ক, 13 দাগের অঙ্ক এটা হলো, তো 13 দাগের অঙ্ক। তো এবার আমি তোমাদের চলে যেতে বলবো 14 দাগের অঙ্ক। তো 14 দাগের অঙ্কতে কী রয়েছে, 14 দাগের অঙ্ক, আশরাফ চাচা 2টি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য 1250 টাকা, তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন, যদি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে মোটের উপর তার শতকরা কত লাভ হলো হিসেব করি। তো এই আমাদের অঙ্ক। তো দেখো আমি এই অঙ্কটা তোমাদের জন্য সমাধান করছি, প্রথম চেয়ারের ক্ষেত্রে ধার্য মূল্য 1250 টাকা, 8% ছাড়, তার মানে 8% নির্ণয় করো, 8% ছাড় মানে তুমি 8% যদি নির্ণয় করো তো দেখছো কত, না 8/100 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে আমরা একটা শূন্য কেটে দিয়েছি, তাহলে 125/10 আছে, তাহলে 125/10 আছে, তাহলে আমরা 125-এর সাথে 8 গুণ করলে পাচ্ছি কত, 1000, 1000কে 10 দিয়ে ভাগ করলে 100, তাহলে ছাড় হলো 100 টাকা, তাহলে জিনিসটার বিক্রয় মূল্য কত, 1250 টাকায় কেনা হয়েছে, 100 টাকা ছাড় দেওয়া হয়েছে, তাহলে বিক্রয় মূল্য হলো 1150 টাকা। এখন এই 1150 টাকায় বিক্রি করে কিন্তু মনে রাখতে হবে 15% লাভ হয়েছে, তাহলে 15% যখন লাভ হয় তখন যদি উৎপাদন ব্যয় 100 টাকা হয়, বিক্রয় মূল্য হয় 115 টাকা। এবার তোমার বিক্রয় মূল্য হচ্ছে 1150 টাকা, তাহলে উৎপাদন ব্যয় কত আমরা বার করবো, তাহলে বিক্রয় মূল্য 115 হলে উৎপাদন ব্যয় 100 টাকা, এইভাবে ওয়ার্কিং নিয়মের সাহায্যে যদি আমরা বার করি তাহলে আমরা দেখছি দ্বিতীয় প্রথমটার বিক্রয় উৎপাদন ব্যয় কত হলো, না 1000 টাকা। তাহলে দেখো প্রথমটার বিক্রয় মূল্য 1000 টাকা, তাকে বিক্রি করা হয়েছে 1150 টাকায়, তাহলে 150 টাকা লাভ। এবার দুটো চেয়ারেরই বিক্রয় মূল্য 1, তাহলে প্রথমটার বিক্রয় মূল্য যদি 1000 টাকা হয়, উৎপাদন ব্যয় যদি 1000 টাকা হয়, তাহলে দ্বিতীয়টির উৎপাদন ব্যয়ও কত হবে, না 1000 টাকা, অথচ দ্বিতীয়টা বিক্রি করা হয়েছে 1120 টাকায়, তাহলে দ্বিতীয় থেকে লাভ হয়েছে কত,
120 টাকা। তাহলে মোট কত লাভ? দ্বিতীয়তে লাভ হলো 120, প্রথমে লাভ হলো 150, মানে 270 টাকা হলো মোট লাভ। এবার তাহলে মোটের উপর শতকরা লাভ কত? দেখো এটা হলো লাভ আর উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় 1টার 1000, তাহলে দুটোর কত? 1000 × 2, তাহলে আমরা গুণ করেছি, গুণ করে আমরা এখানে পেয়েছি 2100 × 2000 × 100, তাহলে এখানে তুমি শূন্যগুলো সব কেটে দাও, কেটে দিলে পাচ্ছি 27/2%, মানে হচ্ছে 13.5% হলো মোটের উপর লাভ, এত পার্সেন্ট হলো তার মোটের উপর লাভ। তো এবার আমি তোমাদের চলে যেতে বলবো পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক মানে পুনরুদ্যোগের অঙ্ক। পুনরুদ্যোগের অঙ্ক একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেন 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। তিনি এই ধরনের আরও একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করলেন। তাহলে দ্বিতীয় কলমে তার শতকরা কত লাভ হলো? তো এই 15 অঙ্ক আমরা করবো। কলমের ধার্য মূল্য আছে 36.50, ছাড় হচ্ছে 2.90, তাহলে বিক্রয় মূল্য বিয়োগ করলে আমরা পেলাম কত? 33.60 টাকা। তো বিক্রয় মূল্য হলো 33.60 টাকা, এখানে 12% লাভ হয়ে গেছে। তো 12% লাভ যখন হয় তখন 100 টাকায় কিনলে বিক্রয় মূল্য হয় 112 টাকা। এবার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য এখানে তোমার 33.60 টাকা, তাহলে কিনেছে কত দামে? তাহলে 112 টাকা যদি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য 100, আর যদি 33.60 বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? আমরা ক্যালকুলেশন করেছি। তো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কি, এখান দিয়ে আমরা এটাকে কেটে দেবো, কেটে দিলে হচ্ছে 0.3, তাহলে এখানে 100 × 0.3 তোমার হচ্ছে 30 টাকা। তাহলে এই কলমটির বিক্রয় ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে এই কলমের ক্রয় মূল্য 30 টাকা, আর বিক্রি করছে কত মিতাকে? 34.50 টাকায়। তাহলে এখানে লাভ কত? না, 4.50 টাকা। তাহলে শতকরা লাভ কত এখানে? ক্রয় মূল্য লাভ × 100%। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করেছি, এখানে ক্যালকুলেশন করতে গিয়ে আমরা এখানে শূন্য প্রথমেই কেটে দিয়েছি, দশমিক তোলার জন্য 10 এনেছি, আর এখানে তোমার দুটো শূন্য কেটে গেছে, তাহলে 45/3, মানে হচ্ছে তোমার 15% হলো তোমার শতকরা লাভ। তো এই গেল তোমার এই অঙ্কটি পুনরুদ্যোগের অঙ্ক। তারপর আমি তোমাদের যেতে বলবো এখানকার 16 উদ্যোগের অঙ্ক, আমি যেটা লাস্ট আজকে করবো তোমাদের জন্য। তো এক পুস্তক বিক্রেতা, পুস্তক প্রকাশক সরি, 2000 কপি বই ছাপানোর জন্য এত টাকার কাগজ কিনলেন, এত টাকা ছাপাতে খরচ হলো, এত টাকা বাঁধানোর জন্য খরচ হলো। এবার তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করতে চান, তাহলে প্রত্যেকটি বইয়ের ধার্য মূল্য কত হবে? তো এই অঙ্ক আমাদের, দেখো আমি তোমাদের জন্য সমাধান করেছি। তো কাগজ কিনতে খরচ কত? না, এত টাকা। ছাপতে খরচ হলো এত টাকা, বই বাঁধানোর খরচ এত টাকা। তাহলে মোট খরচ কত হলো? 8000 টাকা হলো তোমার মোট খরচ এগুলোকে যোগ করলে। তাহলে প্রত্যেক বই উৎপাদন করতে কত খরচ হলো? 2000টা বই উৎপাদন করতে খরচ হয়েছে 8000 টাকা, তাহলে একটি বইয়ের উৎপাদন ব্যয় 4 টাকা। এবার 20% লাভে যদি কেউ বিক্রি করতে চায় তাহলে প্রত্যেক বইয়ের বিক্রয় মূল্য কত হওয়া প্রয়োজন? তাহলে দেখো তোমার কেমন হওয়া প্রয়োজন? 100 যদি উৎপাদন ব্যয় হয় তাহলে বিক্রয় মূল্য হওয়ার প্রয়োজন 20% লাভে 120। তাহলে 4 টাকা একটার উৎপাদন ব্যয়, তাহলে আমরা কী করবো? 4-এর সাথে কী গুণ করবো? 4-এর সাথে 120 × 100 তাই গুণ করছি। তো 120 × 100 গুণ করছি, এখানে আমরা 20 দিয়ে কাটলে হচ্ছে 6, আর এটা হচ্ছে 5, তাহলে হচ্ছে তোমার 24/5 এখানে করেছি, দেখবে 24/5, আর তার মানে হচ্ছে 4.80 টাকা প্রত্যেক বইয়ের বিক্রয় মূল্য। তো 4.80 টাকায় প্রত্যেক বই বিক্রি করা হবে, কিন্তু 20% ছাড় দিয়ে। তাহলে দেখো ধার্য মূল্য যদি 100 টাকা হয়, 20% ছাড় দিলে তুমি বিক্রি করতে পারবে 80 টাকায়। তো সে তো ভেবেইছে যে 4.80 টাকায় বিক্রি করবে, তাহলে ধার্য মূল্য কত হবে? তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, বিক্রয় মূল্য 80 হলে ধার্য মূল্য 100, আর বিক্রয় মূল্য যদি 1 হয় ধার্য মূল্য 100/80। এবার যদি 4.80 টাকা ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত? ধার্য মূল্য কত? 4.80 টাকা যদি বিক্রয় মূল্য হয় ধার্য মূল্য কত? তো গুণ করেছি এখানে, তাহলে এখানে আমরা প্রথমে কী করেছি, দশমিক তোলার জন্য 100 এনেছি, 100 কেটে দিয়েছি, এখানে 0 কেটে দাও, 6.48, তাহলে প্রত্যেক বইয়ের ধার্য মূল্য হবে 6 টাকা। তো আমি এখানেই শেষ করলাম আজকের ভিডিও। তো তোমাদের বলবো আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল দেখতে থাকো আর অঙ্ক শিখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।